সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটি আনকমন টপিক নিয়ে আলোচনা করব। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছ। তো মূল আলোচনা যাওয়ার আগে এই উদাহরণটি একটু লক্ষ্য করো। ইট ইজ নেসেসারি দ্যাট হি গো টু স্কুল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার পরেও এখানে গোস হয় নাই, গো এর সাথে আমরা ই এর যোগ করিনি, হি গো টু স্কুল হয়েছে। এর পিছনে কি কারণ রয়েছে আজকে আমরা এইটাই আলোচনা করব। তো সাবজাংটিভ মোড, সাবজাংটিভ হলো বিশেষ বিশেষ কিছু ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ যার দ্বারা বাক্যে ভার্বের বিশেষ অবস্থা গ্রহণ করে, অর্থাৎ অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হওয়া বা আইএনজি যুক্ত হওয়া বা পাস্ট ফর্ম ইত্যাদি যুক্ত হবে না। তো এখন আমাদেরকে জানতে হবে যে এই সাবজাংটিভ ওয়ার্ডগুলি কোনগুলি। তো এই সাবজাংটিভ ওয়ার্ডগুলির মধ্যে তিনটা ক্যাটাগরি রয়েছে। প্রথমত হচ্ছে সাবজাংটিভ ভার্ব, এরপর হচ্ছে সাবজাংটিভ নাউন, এরপর হচ্ছে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। তো প্রথমে আমরা সাবজাংটিভ ভার্বগুলি আগে জানি। তো কবিতার মতো এখানে লেখা আছে, তোমরা মুখস্থ করে নিতে পারো। প্রপোজ, প্রিফার, অর্ডার, আর্জ, ডিমান্ড, মুভ, ডাউট, আস্ক, ডিক্রি, কমান্ড, অ্যাডভাইস, ইনসিস্ট, উইশ, ডিজায়ার, প্রেসক্রাইব, সাজেস্ট, স্টিপিউলেট, রিকোয়েস্ট, রিকোয়ার, রিকমেন্ড, রিগ্রেট। তো এই ভার্বগুলিকে মনে রাখার জন্য একটা কৌশল এখানে লেখা আছে। আপু, ড্যাডকে উইশ করো এবং এমপিকে আরসি এবং দুধ দাও। তো এই কৌশলটা তোমাদের বুঝতে হলে আমি ডিসক্রিপশন বক্সে একটি পিডিএফ ফাইল দিয়ে দিয়েছি, সেখানে বিস্তারিত ব্যাখ্যা লেখা আছে, তোমরা ক্লিক করে দেখে নিবে। এরপর হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ডের অ্যাডজেক্টিভ সমূহ, কবিতার মতো মুখস্থ করে নাও। নেসেসারি, ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, প্রপোজড, সাজেস্টেড, আর্জেন্ট। এরপর হচ্ছে প্রিফারেবল, এসেনশিয়াল, অব্লিগেটরি, রিকমেন্ডেড, রিকোয়েস্টেড, ম্যান্ডেটরি। তো এই শব্দগুলি মনে রাখার জন্য একটা কৌশল হচ্ছে, মিস আনু, আমি ভুলে এমপি হয়েছি। এখানে এই আর শব্দের অর্থ হচ্ছে ভুল। তো এই টেকনিকটা বিস্তারিত লেখা আছে ওই পিডিএফ ফাইলের মধ্যে, তোমরা দেখে নিতে পারো। এরপর আমরা জানবো হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ডের নাউন সমূহ, কবিতার মতো মুখস্থ করে রাখতে পারো। প্রপোজাল, রিকোয়েস্ট, অব্লিগেশন, অ্যাডভাইস, নেসেসিটি, স্টিপুলেশন, ডিমান্ড, রিকমেন্ডেশন, প্রিফারেন্স, সাজেশন, রিকোয়ারমেন্ট, ইনসিস্টেন্স। আর এই শব্দগুলি মনে রাখার কৌশল হচ্ছে পরানসার, ডিআরপিএস, পাস। তো এই কৌশলটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো উপরের সাবজাংটিভ যে ওয়ার্ডগুলি তিন ক্যাটাগরির আলোচনা করা হয়েছে, সবগুলি ওয়ার্ড মনে রাখার জন্য এই কৌশলটা তোমরা মনে রাখতে পারো। ওকে ব্রো, রূপা ইজ ভেরি মডার্ন, ব্যাখ্যা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এখানে ভিডিওটা লম্বা হয়ে যাবে, বিদায়, আমি বিস্তারিত ব্যাখ্যা করিনি। এবার আমরা কিছু এক্সাম্পল লক্ষ্য করি। হিজ ওয়াইফ রিকোয়েস্টেড দ্যাট হি স্টে নিয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাটের আগে কিন্তু রিকোয়েস্টেড পাস্ট ফর্ম রয়েছে, তো স্বাভাবিকভাবে দ্যাটের পরে আমাদের পাস্ট ফর্ম লেখার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু ভার্বের অনলি বেস ফর্ম হয়েছে। এরপর লক্ষ্য করো, দ্য ডক্টর অ্যাডভাইসড দ্যাট ডেলা গো টু হসপিটাল। হ্যাঁ, আর এই বাক্যগুলির অর্থ কীভাবে, অর্থ কীরকম হবে, যে ডাক্তার পরামর্শ দিয়েছে যে ডেলা হাসপাতালে যাক। হ্যাঁ, তার ওয়াইফ রিকোয়েস্ট করেছে যে সে কাছেই থাকুক। টিচার জিমকে বলেছে সে কবিতাটা আবৃত্তি করুক, এরকম অর্থ হবে। তো যদিও এখানে হি, ডেলা, হি থার্ড পারসন সিঙ্গুলার, তারপরেও কিন্তু ভার্বের সাথে এস বা ইএস হয় নাই বা কোনো অক্সিলারি ভার্ব যুক্ত হয় নাই, অর্থাৎ এই শব্দগুলির কারণে, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, আস্ট, সাজেস্ট, এই শব্দগুলির কারণে, এই সাবজাংটিভ ওয়ার্ডগুলির কারণে ভার্বের বেস ফর্ম হয়েছে। তো এবার এখানে দুটি প্রশ্ন রয়েছে, দেখো তোমরা ধরতে পারো কি না কোনটা হবে। হিজ ডক্টর সাজেস্টেড দ্যাট হি শুড গেট সাম এক্সারসাইজ। আমরা জেনেছি যে অক্সিলারি ভার্ব দেওয়া যাবে না,
সুতরাং এই উত্তরটা দেয়া যাবে না। এখানে বি গেট, তো এখানে বি আবার বিস্ফোরণ, দুইটা বিস্ফোরণ একসাথে, এটা এরকমটা দেওয়া যাবে না। দ্যাট হি গেট, আর এখানে হচ্ছে গেটস এস বাই এর যুক্ত হয়েছে, সুতরাং এস বাই এর যুক্ত করা যাবে না, সুতরাং উত্তর হচ্ছে সি। আর একটা প্রশ্ন লক্ষ্য করো, হার ফাদার্স অ্যাডভাইস ওয়াজ দ্যাট, তার বাবার উপদেশ হচ্ছে এই যে সে কাজ করুক, তো এখানে উইল অক্সিলারি ভার্ব চলে এসেছে, সুতরাং উত্তর হবে না। আর এখানে এস যুক্ত হয়েছে, এখানে শুড অক্সিলারি ভার্ব যুক্ত হয়েছে, সুতরাং এগুলি উত্তর হবে না, উত্তর হবে তাহলে বি। তো এই হচ্ছে এই সাবজাংটিভ ওয়ার্ডগুলির কারিশমা। তোমরা বুঝতে পেরেছ যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার পরেও ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না বা কোনো অক্সিলারি ভার্ব হয় না, অনলি ভার্বের বেস ফর্ম হয়। তো আজকে আলোচনা এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।